আপনারা তো গত পর্বে দেখছেন বিয়া বাসি কিতে আমি আমার স্বামীর লগে বাসার মতো গেঞ্জাম টেঞ্জাম কইরা কেরানীগঞ্জে গেছি ঘুরতে। তো আমার বাসার লগেই তো কেরানীগঞ্জ, তো কেরানীগঞ্জ যাইতে তো বেশি টাকা পয়সাও খরচ হয় না। আবার হেন যে পার্কগুলো আছে হেনা তো ঢুকতে খুব বেশি টাকা লাগে না, অল্প টাকার মধ্যে খাওয়া দাওয়া না করলে তো অল্প টাকার মধ্যেই ঘুরন করন যায়। আবার অনেক সুন্দর ডাইনোসর মাইনোসরও দেখা যায়। তো আজকে আমি জেনে গেছি হেডার নাম হইল গিয়া আনোয়ার সিটি, এটা হলো ম্যাজিক আইল্যান্ড। মা গো মা, এমন সুন্দর জায়গা, প্রাচীনকালের ডাইনোসর মাইনোসর সব কিছু তো আছেই, আবার এনে ফার্কে সব কিছু রাইড মেডও আছে। তো আমি কিন্তু অর্ডার করে গেছি নৌকা নদীর পার হইয়া, এই যে খোলামোড়া নদী পার হইয়া, তারপর আমি ম্যাজিক আইল্যান্ডে গেছি অটোতে কইরা। মা গো মা, আপনারা তো অটো দেখলে আমরা যে বেজ্জতি করেন, করেন যে আয় হারে আপনি কোন দেশি সেলিব্রিটি হইছেন, আপনি কোন দেশি সেলিব্রিটি, যে আপনার একখান গাড়িও নাই ফেরাইবেট কার নাই। তাকে আমার ফেরাইবেট কার নাই, হেডা আমার সমস্যা, আপনি করে তো কইতাম না। আমি যদি গাড়ি কিনি হেয়ার তেল কি আপনি কিনা দিবেন নি, গ্যারেজ ভাড়া কি আপনি দিবেন নি, আবার ড্রাইভারের ভাড়াও কি আপনি দিবেন নি। তো যাই হোক, আমার স্বামী নগদ 200 টাকা করে ফার মাতা, নগদ 200 টাকা করে 600 টাকাতে টিকিট কাটতে আমরা তো ঢুকে গেছি গা একেবারে আনো সিটি। এটা হলো ম্যাজিক আইল্যান্ডে। তো ম্যাজিক আইল্যান্ডে ঢুকনের পরে তো আমরা ডাইনোসর মাইনোসর কথা কন্যা গাছ হেডি সব কিছু, জিরা ফরিন জেব্রা বগা সব কিছুর গলামালা ধরে তো গেডি ধরে তো ছবি তোলা শেষ। তো ছবি তোলা যখন শেষ হয়ে গেছে, আমি আমার স্বামীরে কইলাম, স্বামী এই দেখো কি সুন্দর রাইড মাইট, রোলার কোস্টার, দোলনা মোলনা কত কিছু, প্লিজ তুমি আমার মেয়েকে একটুখানি রাইডে চড়াও। মানে আগে প্রথমে মানে আমার স্বামী কী করে জানেননি, কোনো জায়গায় দাওয়াতে গেলে ক ওই যে উনার ফাতে বাদ দেন, উনার ফাতে ফোলাও দেন, উনার ফাতে রোজ দেন, মানে কি আমারে দেন। তো হেরুমা আমিও সালেক হয়ে গেছি আমার স্বামীর লগে থাকতে থাকতে, আমিও কই আমার মেয়েকে একটু রাইডে চড়াও। কিন্তু বাসাতে যখন ফড়ে ফাড়ে আনছি তখন কিছু বিশ্বাস করো, তুমি আমার ফার্কে নিয়ে গেলে আমি কোনো ফার্কের কোনো রাইডে চড়তে রাজি হইতাম না, প্লিজ তুমি আমাকে একটু নিয়ে যাও, আমি কোনো খাবার খেতে চাবো না, কোনো মজা খেতে চাবো না, একটু কোকো খেতে চাবো না, প্লিজ আমি যে তোমাকে 1000 টাকা গাড়ি ভাড়া দিলাম তুমি শুধু আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। আর শুনো, এন্ট্রি ফি কিন্তু তোমার, আর মেয়ে যদি দু একটা রাইডে চলে সেটার কিন্তু টাকা তোমাকে দিতে হবে। তো আমার স্বামী তো আমার ছলনায় একদম ভুলে গেছে, আমার ছলনায় ভুলে এবারে যখন মানে গেছে যাওয়ার পর তো একটা বাস খেয়েছে, কারণ আমি বলেছি একরকম করেছি আরেক রকম। এই দেখেন আমি আমার স্বামীর সাথে কত ঢং করছি, ওখানে একটু বাতাস নাই, একদম ঘামা চামা একেবারে একাকার হয়ে গেছি। তো আমার স্বামী আমার মেয়ের জন্য 2-2টা টিকিট কিনেছে, একটা টিকিট দিয়ে তো আমার মেয়ে সুন্দর করে ইতে চললো, কি জানি বলে সুন্দর উক্কা রাইডে চললো রোলার কোস্টার। আমার মেয়ে অনেক ভয় পেয়েছে, যাই হোক আমার মেয়ে রোলার কোস্টারে চড়ার পরে আমি দেখলাম যে আমার স্বামীর মনটা একটু নরম হয়েছে। আমি বললাম, স্বামী দেখো মানছে কি সুন্দর দোলনার মধ্যে চড়তেছে, প্লিজ আমার একটু দোলনার মধ্যে চড়তে মন চেতাছে, অটোমোটোতে তো সারা জীবনে চললাম, এই খোলামোড়া নৌকা খোলামোড়া নদীও তো নৌকা দিয়ে পার হইলাম, কিন্তু প্লিজ এত উঁচা দোলনা আমি জীবনও চই নাই। তো আমার স্বামী কইছে, তোর ওজন দেখছস, তুই যে দোলনার মধ্যে চড়তে চাস, উপরেতে পড়লে তোর কী অবস্থা হইব তুই জানোস, আগে তো বাম হাতের ডাকটা হাড্ডি ভাঙছে, এবার হাত পা সব কিছুর হাড্ডি ভেঙে যাবো। তারপর আমি আমার স্বামীকে অনেকক্ষণ পাম্পটি মারার পরে, তুমি চাঁদের মতো সুন্দর, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমাকে দোলনা চড়তে দাও, না হলে কিন্তু আমি এই যে পার্কের ভিতর শুয়ে পড়বো, আর এই পার্কে কিন্তু অনেকে আমাকে চিনে, একটু পর পর এসে এসে আমার সাথে কিন্তু ছেলপি তুলছে, প্লিজ আমাকে একটুখানি দোলনা চড়তে দাও। তো আমার স্বামীর মনটা যখন নরম হলো তখন আমি আরেকটু সাহস করে বললাম, স্বামী প্লিজ তুমি কি আমার ব্যাগটা একটু ধরতে পারো, তুমি আমার ব্যাগটা ধরলে আমি ব্যাগের চিন্তা ছাড়া একটু দোলনায় তুলতে পারবো। কিন্তু দুশ্মন স্বামী কয়, কোনো ব্যাটাতে দেখছোস লেডিস ব্যাগ লয়ে আটতে, ও মা আমার মনটা তো ভেঙে চুড়ে চুরমা হয়ে গেল। পরে চিন্তা করলাম, না খায় থাকার চেয়ে চিরা খাওয়া কষা না, ব্যাটার লোক এখন ঝোলাইলে আমার দোলনায় চড়াচড়ি ছুটটা যাবো, কিছুতে এই সুযোগ হাতছাড়া করা যায় না। এই দেখেন ব্যাগটা নিয়ে আমি কত তিলিসমত করলাম, কিন্তু লোকটার তো কোনো মায়া হলো না, এই লোক আমার স্বামী, এই লোক তো কিছুতেই আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে হাঁটতে রাজি হলো না। ভ্যানিটি ব্যাগটা গলায় ঝুলিয়ে নিলাম যেন কোনো কারণে যেন ছিটে মিটে না পড়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, এই পার্কের এই দোলনা রাইডটা নিয়ে আমি অনেক সন্দিহান ছিলাম, যে আমার ওজন তো অনেক বেশি। তো এই ওজন নিয়ে যে আমি বাচ্চাদের দোলনার মধ্যে বুইরা পার্কের মধ্যে চড়ে গেলাম, এখন যদি দোলনা ছুটটা পড়ি তাহলে তো আর আমার কে পায়, আড্ডি গুড্ডি সব তো যাইবই, ওই যে আমার মায়েরটা কত হইতো, মরবি তো না কাডাবনে শেষরাইবি। তো আমার তো এখন হে অবস্থা, মরতাম তো না হারাস দিবান আত পা বাঙ্গালয়ে আসলন লাগবো। তো আমি মনে মনে দোয়া দূর পড়া শুরু করে দিলাম, কিন্তু মনের মধ্যে এত ফুর্তি যে কি কমু আমনে করে। তো যাই হোক, এখানে কিন্তু ফ্লোরে ইচ্ছা করলে পাও দেওয়া টাচ করান যায়, কিন্তু রাইডটা যখন শুরু হয় তখন প্রায় 10-15-20 হাত উপরে উড়ালে মা গো মা, তখন যে ডর করে গো, ফুর্তিও লাগে যে আমার তো আমি যে মোটার মোটা আমার তো কেউ উড়াইতে পারবো না, কিন্তু এই দোলনা আল্লাহরা যেহেতু আমার উড়াইতে পারছে তাহলে সেই একখান জিনিস।
তো আমি ভাবছিলাম এই যে দেখেন আমরা বহনের পরে কোনো লোকজন আসিল না, এর মধ্যে দেখি আমি যে মোড়া মানুষ, আমি যে সত্যাসি, এটা দেখা অনেকে উৎসাহ উদ্দীপনায় বোরখালি তা আফুরা, তারপর লোকের ছোট ছোট লেদাবুত ভাইয়ারা, জোয়ান 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 আফুরা ভাইয়েরা, যে যা আছে যেখানে আছে, আন্টি টান্টি যে যেখানে আছে, সবাই এসে রাইডে চড়া শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে একেবারে রাইডে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। তখন আমি তো মনে মনে দোয়া দুরুদ পড়ে পড়া শুরু করে দিলাম, মনে মনে আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করে দিলাম, ছুরা ফাতিহা পড়া শুরু করে দিলাম, তারপরে হচ্ছে কালেমা পড়া শুরু করে দিলাম। আমার মনে হচ্ছিল এই দোলনায় উঠাটাই মনে হয় আমার জীবনে শেষ দোলনায় উঠা, আর মনে হয় বাঁচতাম না। তো যাই হোক, হায়দা হায়দা এরও মনেকে বাস খায়, তো আমারও বাস খেতে মন চাইছে, আমিও টিকিট কেটে বাস খেতে গেছি গিয়া। আমার কথা হইলো গিয়া আমি রকারে বলি তো রকার খাইতে যায়, আর এর মধ্যে যদি দোলনায় কদ্দু শহরণ যায় এই খুশি আর কে বাদ রাহে। আমার তো কোনো রেস্টুরেন্টে গেলে দোলনায় বসতে দেয় না, বলে আপা ছিঁড়ে যাবে, প্লিজ বইসেন না, আপনি এখন বাইর যান, আপনার এখন আর দোলনা চড়ার বয়স নাই। তো ও মা গো মা, এই দেখেন আমার এত কত উফরে উড়ালেছে, আমার ঠ্যাং এখন আর মারিত ফর না। যখন এটা হালকা হালকা ঘুরান শুরু করছে তখন তো খুশি ঠেলায় একটা সিকুর মাসি ওয়াও, কিন্তু যেই না ঘুরানটিটা শুরু করছে গো, আমি আমার মাইয়ারও কইতাছিলাম মা গো মা দোয়া দুরুদ ফরো, সিটটা মিটটা না তোমার মায়ের ফইরা যায়। এর মধ্যে আবার ফায়ার এন্ডে একটা বেল্ট আছে, বেল্টও লাগাই দেয়, কিন্তু বিশ্বাস করবেন না আমি তো ডরের ঠেলায় চোখ বন্ধ করে খালি ঘুরতাছিলাম আর উঠতাছিলাম, ভাবতাছিলাম এই রুম না শরীর নিয়ে সিটটা যদি বাইরে ফড়ি একেবারে শেষ। আমি মনে মনে ভাবতাছিলাম যদি দোলনাটা খুললে আমি ফললে আমার স্বামিত্ব না তো এখানকার জরিমানা রেখা দিব। আমি তো মনে মনে কইতাছিলাম রে বাইরে বাই, উঠছি তো বালা কথা, সিটটা মিটটা না ফললে সারে কত রকমের দোয়া দুরুদ যে ফসতি গো। আমি তো খালি চোখ বন্ধ করে রাখছি, মা গো দুই তিন গুল্লা মারানোর পরে দেই আল্লাহ কি সুন্দর আকাশ বাতাস, চোখ বন্ধ করে রাখছি কীর্ত, একটুখানি ঘুরানটি খাইতেছি তো ভালোই তো লাগতেছে, কিন্তু বিশ্বাস করবেন না এরম না জোরে জোরে ঘুরাইতেছিল, আমরা তো পুরো কাইতে গেছিলাম, মানে কাইতে আমি আমার স্বামীকে খুঁজতেছিলাম, এ স্বামী তুমি কোথায়, আর মনে হয় দেখা হবে না গো, আর মনে হয় তোমার সাথে মনে হয় আর মোলাকাত হবে না, এই দেখাই বুঝি শেষ দেখা গো, এই না আমি উইরা ছিটটা পড়ে গেলাম গো। তো আমার স্বামী কলে ফোরবি না, চুপ করে বয়ে থাক আল্লাহরে ডাক। তো আমি আমার মায়েরা খুঁজতেছিলাম মা তুমিও দোয়া দূর ফরো, বলা যাইতেছে না কি হয়, আর এই ছাইডে বসে তো অনেক বড় বিপদ হয়েছে, ছাইডে বসে তো আমি বেশি হিল্লা গেছি গিয়া, আমার তো অনেক ভেজাল হইতেছে, বিশ্বাস করবে না যখন দোলনাটা স্পিডে ঘুরাইতেছিল গো আমার হার্টবোর্ড তো বাইরে গেছে গা, হার্টবোর্ড বাইরে আমার তো অবস্থা আরও খারাপ, কিন্তু বিশ্বাস করবেন না এরম রোমাঞ্চ আমি তো আর জীবনও ফিল করি নাই। তো আমি একবার কক্সবাজার গেছিলাম, কক্সবাজার যায় ফ্যারাসিলিং করতে চাইছিলাম, আমার স্বামী কইছে কি জানেননি তুই যে মোটার মোটা ফ্যারাসিলিংয়ে ফ্যারাশুটলে উফরে উঠবি, দেখবি হাঙ্গরে আঁকড়ে রয়েছে, তুই তো সোজা হাঙ্গরের ফ্যাটে যাবি গিয়া, তোর ফ্যারাসিলিং করণ লাগতো না। তো সেদিন তো অনেক কাঁদছিলাম, কিন্তু বিশ্বাস করেন এই দোলনা চরণের পরে আমার আঁককে লইছে যে বাইরে বাই না, ওই দিনে ফ্যারাসিলিংয়ে না উঠে অনেক বালাকাম করছি, সত্যি সত্যি আমি যে মোড়া হাঙ্গরে তো খুশিয়া খুব ফাইভ সেকেন্ড খাওয়ান, তিন দিন আর খাওয়ান লাগতো না, তো হ্যাঁ তো হাঙ্গরে তো আমার খাইয়ে লেতো। তো যাই হোক, নামানোর পরে আমার মনে হইতেছিল কতক্ষণ ঘুরানটি, এই দেখেন আমার স্বামীরে তো কইছিলাম ব্যানিটি ব্যাগটা খুদ্দুর দত্তে, আমার স্বামী তো দুশ্মনী করে ব্যানিটি ব্যাগটা দলল না, এই দেখেন এখন আবার ভ্যানিটি ব্যাগ লয়ে কতক্ষণ কিরিসিরি করণ লাগবো। তো কিরিসিরি করণের পর আর কি আর করার নাই, মা গেলাম হেরা আমার সিকিউরিটি বেল্টের যে ডে আছে এটি সবার মতো আমার সিকিউরিটি বেল্টও খুলে দিল, বিশ্বাস করো না মাথাটা এরম গুরান্টি মাথা ছিল, দাঁড়াইতে পারতাছিলাম না। সেয়ারাতে নামানোর পরে ভাবছি আল্লাহ গো এই যাত্রায় আমারও বাসাইছো, বেটা গো দোলনাটারও বাসাইছো, আল্লাহ শুক্রিয়া তোমার দরবারে, আবার যদি কোনো এক সময় সুযোগ পাই আবার আমো। তো আমি তো হ্যান নামানোর পরে আমার স্বামী আমার আবার কইতেছিল কি রে তোর কি আরও সত্যি মন চাইনি আরেকবার গুরান্টি খাবি, তো আমি কইলাম এ একবার তখন রাজি হও না, এখন যে ভয় পাইছি এখন আমার ভয় ধানের লেখা, তুমি আবারও আমার টিকিট কিনে দিতেছ, এটা কোন ধরনের দুশ্মনী, বিশ্বাস করবেন না একটু সামনে যাওয়ানোর পরে একটু আইডিয়া দেই মা গো কী সুন্দর ক্যাঙ্গারু লাফায়। তো আমি আমার স্বামীকে কইলাম স্বামী দোলনাতে একবার গুরান্টি খাইছি, আমি ক্যাঙ্গারু ফ্রাইড একটু বয়ে একটু দুল খাইতে চাই। তো আমার স্বামী কইলে এই ক্যাঙ্গারুতে তোমার মতো মোড়া মাংস বইতে পারবো না, এনে ফোলাফানে বইতে পারবো। তো আমি কইলাম ওই যে ফোলাফানের মা খালারা বইছে হ্যাঁ তো সমস্যা নাই, তাহলে আমি বলে সমস্যা কি এর। তো আমার স্বামী কইলো ওই তুমি বাসাতে আহানোর সময় কইলা যে তুমি শুধুমাত্র গাড়ি ভাড়া টাকাটা দিবা আর আমি তোমার লগে করে লয়ে যাবো, এন্ট্রি ফিটার টাকা আমার আর কোনো ঝামেলা নাই, কিন্তু এনা আওনার পর তো তোমার তো রূপই চেঞ্জ হয়ে গেছে গা। তো আমার স্বামী কয় 13 বছরে তো তোর কত রকমের রূপ দেখলাম, 13 বছরে তো 26 ধরনের রূপ দেখলাম। তো আমি কইছি রং দেখছো, রঙের ডিব্বা দেখো নাই। তো যাই হোক, আমার স্বামী মাঝে মধ্যে বাইরে গেলে তার যেই পরিমাণে পাওয়ার বাড়ে, বিশেষ করে চাঁদপুর গেলে বা কোনো পাবলিক প্লেসে গেলে তার পাওয়ার অনেক বাইরে যায়, সে কয় আরে এখন তার আমার বউ আমরা কিছুই করতে পারবো না, তখন সে তার পাওয়ার দেয়। তখন আমি তারা কই চিপায় যাইবে না আর বাসায় যাইবে না, তখন
তোমার একদিন আমার তিন দিন। তো আমার মনটা খারাপ হয়ে গেল, আমার আর ক্যাঙ্গারুতে চড়াইলো না। তো ক্যাঙ্গারুতে চড়তে না পারে আমার মনটা ভীষণ খারাপ। তো আমি আমার স্বামীরে অনেক করে বলতে চাইলাম যে মেয়েটাকে ছাপট দেওয়ার জন্য, মোরাল ছাপট দেওয়ার জন্য তো আমাকে থাকার দরকার, মেয়ের এরকম বিপদের সময় মেয়ের পাশে থাকার দরকার, প্লিজ তুমি আমাকে একটা টিকিট কেটে দাও। তো আমার স্বামী বললো আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আর তোমার মোরাল ছাপট তার লাগবে না, সে এখন নিজেই ক্যাঙ্গারুর প্যাটে লাফিয়ে লাফিয়ে চড়তে পারবে, তুমি যাও এখান থেকে। তো আমি আমার ভগ্ন হৃদয় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখলাম। তো আমি কি বলবো, যাদের বাপ মা কাছে না থাকে তাদের সবসময় এরকমই হয়। এখন যদি আমার আব্বু আম্মু আমার কাছে থাকতো, তাহলে যদি বলতাম আম্মু আমি ক্যাঙ্গারুর প্যাটে চড়তে চাই, নিশ্চয়ই আমার বাপ মাই আমাকে ক্যাঙ্গারুর প্যাটে চড়াইতো। কিন্তু আমি তো আর মানহার বাপের বাচ্চা না, মানহায় তো হলো মানহার বাপের বাচ্চা, এই জন্যই তো মানহার বাপ শুধু মানহাকেই চড়ায়, আমাকে চড়াতে রাজি হয় না। তো আমি বললাম এই স্যাগো তো কারেন্ট বিল ঠিকই খরচ হইতেছে, এই যে কতগুলো সিট খালি, আমার একটু উঠতে দিলে কী হইতো, ভাল লাগে না। তো আমার স্বামী বললো তুমি তো বুঝবা না, তুমি তো বাঙ্গাল। তো আমি বলছি তুমি কি কোনো ইংরেজ নাকি? হ্যাঁ, কী সুন্দর ক্যাঙ্গারু লাফাইতেছে, আমিও চুপে চাপে বসে পড়তাম, মানহার টিকিট দিয়ে আমিও চলে যেতাম, কী হইতো। তো আমার স্বামী কইলো আর এত রাইড মাইন্ডে চরণ যাবো না, মাই আর এটা তো চড়াইছে এটাই শেষ। তা আমি বললাম ছি তুমি এত নিষ্ঠুর, তোমাকে আর ভাল লাগে না, তুমি আমি ভাবছি যে তুমি আমাকে এখানে নিয়ে আসছো, আমাকে কত রকম রাইডে চড়াবা, এর আগের ঈদে আমার টগি ওল্ডও নিয়ে গেছে, বিশ্বাস করবেন খালি একটা গোড়া ডিম আছে, এই গোড়া ডিমের ভিতরে চোখের মধ্যে চশমা লাগা আমার সাপ ব্যাং দেওয়া হয়েছিল, আমি অনেক ভয় পেয়েছিলাম। তো আমার স্বামী আমার সাথে সবসময় এরকম দুশ্মনি করে, আপনাদের স্বামীরাও কি আপনাদের সাথে এরকম দুশ্মনি করে কি না সেটা আমাকে একটু জানাবেন, আর কী ধরনের দুশ্মনি করে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেল থেকে আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, তাহলে সামনে আমরা আর কোথায় কোথায় সাপ ব্যাং দেখতে গিয়েছি সেগুলো আপনাদেরকে বলবো। তো এখন আমার স্বামীর মতিগতি অনেক খারাপ, আমার স্বামী বলছে যে আর কোনো রাইড এখন আর আমাদেরকে চড়াবে না। তো এখন আমি মনে মনে ফোন দিয়ে আটলাম যে ম্যাজিক আইল্যান্ডটা তো ঘোরা শেষ, এখন আর আমার স্বামী আমাকে কোনো রাইডও চড়াবে না, তাহলে এখন আর এখানে বসে থেকে লাভ নেই। আপনাদেরকে বলি যারা কেরানীগঞ্জে ঘুরতে যাবেন ওখানে অনেক রকমের ক্যাফে ট্যাফে আছে। তো এই যে ক্যাঙ্গারু ম্যাঙ্গারুতে চড়ার পর আমার স্বামীর গলায় তেষ্টা পেলো, সে কফির দোকানে গিয়ে কুক খোঁজা শুরু করে দিল, এমন চালাক ব্যাটা আমি জীবনেও দেখিনি, কফির দোকানে কি কোনো সময় কুক পাওয়া যায় নাকি? তো ওইখানে একটা আপু মনে আছে শার্ট প্যান্ট পরা চোখের চশমা পরা, সে আপু বলল ভাই আমি না হলে চশমা পরেছি, আপনি তো চশমা পরেননি, আপনি কেন কফির দোকানে কুক খুঁজতে এসেছেন? তো বেটির ওই কথা শুনে আমি খেলাম যাত্রা গহেনা থাকুক না, কী করবি কর। তো ম্যাজিক আইল্যান্ড থেকে আমরা সুন্দর করে অটোতে করে বের হয়ে গেলাম।